তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তম শ্রেণী। আজকে আমরা করব কি, গতদিন গতদিন যে আমরা সূত্রগুলো শিখলাম, গতদিন যে আমরা সূত্রগুলো শিখলাম সেই সূত্রের প্রয়োগ বলছিলাম তোমাদের, যে সেই সূত্রগুলোর আমরা প্রয়োগ শিখব, যে কিভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হয়। তাহলে যদি আমরা এইভাবে লিখি, লিখলাম যে এক বর্গ নির্ণয় কর, এই যে বর্গ নির্ণয় কর, দেখলাম যে বর্গ নির্ণয় কর, লিখে আমি দেখো একটা অঙ্ক দিচ্ছি, কোয়া নাম্বার 7x + 5y, আচ্ছা 5y, আবার খ নাম্বার একটা দিলাম যে 3x - 2y, আর গ নাম্বার দিলাম আমরা যে 2x + y + 3z, তিনটা অঙ্ক দিয়েছি তোমাদের, যে বলছি যে বর্গ নির্ণয় করো। যখনই আমরা বর্গ নির্ণয় করতে যাব তখন আমাদের বীজগণিতের যে সূত্র আছে, সরাসরি যে সূত্র আছে যে a+b² a-b² আরো একটা লাস্টে বড় লম্বা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের a² + a+b + c² বর্গ বলতে এই বর্গের যে সূত্রগুলো আছে সরাসরি ওই সূত্রগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি, যে ক নাম্বারটাকে আমরা যদি বর্গ করি, তাহলে ক নাম্বার দেখো এই যে ক নাম্বার লিখছি, বলছে এটাকে বর্গ নির্ণয় করো, তাহলে 7x + 5y এটাকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করতে গেলে এটার উপরে কি করতে হবে, স্কয়ার দিতে হবে। এই যে তাহলে 7x + 5y এভাবে স্কয়ার দিতে হবে। তাহলে এটা যদি আমরা এটাকে আমরা এখন কি করব, বর্গের সূত্রে লিখবো। তাহলে বর্গের সূত্রটা কি সূত্র হবে, এই দেখো এই সূত্র আমরা ব্যবহার করবো। দেখো 1 নম্বর সূত্রে লিখে দিছিলাম
a plus b whole square সমান a square plus 2ab plus হচ্ছে b square আমরা এই সূত্র ব্যবহার করব এখানে 7x কে a আর 5y কে b ধরে এই যে এই ভাবে আমাদের সূত্র লিখতে হবে a square plus 2ab plus b square তাহলে এটাকে আমরা a ধরব এই সূত্র দিকটাকে দেখো a square মানে এটা যে 7x তারপর square plus 2 a b তাহলে a মানে হচ্ছে এটা আর b হচ্ছে এটা 2a b হচ্ছে 5y plus b square এই দেখো সূত্র তাহলে সূত্র লেখা ছিল a square plus 2ab plus b square এখানেও আমাদের তাই করতে হবে এই যে square plus 2a এ মানে হচ্ছে প্রথমটা b মানে হচ্ছে পরেরটা plus b square মানে এই যে পরেরটার উপর স্কয়ার দিতে হবে বীজগণিতে হ্যাঁ সূত্র এটা তাহলে b এর উপরে এই যে 5b হচ্ছে b এটা বাস এর আমরা ওই সূত্র দেখে দেখো এই যে এই সূত্রের মতো করে আমরা কিন্তু এই যে এখানে লিখেছি এই সূত্রের মতো করে আমরা এখানে লিখেছি এখানে যা ছিল সেটা দেখে দেখে আমরা এইভাবে করে লিখছি এটা সূত্রগুলো অর্থাৎ সূত্রগুলো মুখস্থ না থাকলে তোমরা अप्लाई করতে পারবে না আগে সূত্রগুলো মুখস্থ থাকতে হবে এইগুলো এখন আমরা ভাঙ্গে নিব 7 এর রুট স্কয়ার দি 7 7 49 হয় 49 x স্কয়ার প্লাস এগুলো সব যদি গুণন করি 7 গুণ 14 5 14 70 এই তিনটা গুণ করলে হবে হচ্ছে 70 তার সাথে হবে হচ্ছে x আর y আচ্ছা তার সাথে হবে x আর y আর এখানে দেখো 5y স্কয়ার তাহলে 25 আর 25 তার সাথে হচ্ছে y স্কয়ার এটাই হচ্ছে বর্গর অ্যানসার তাহলে প্রথম যে সূত্র ছিল আমাদের সেই সূত্রের সাহায্যে আমরা বর্গ করলাম আচ্ছা তাহলে এই গেল হচ্ছে প্রথম সূত্রের প্রয়োগ করলাম যে বর্গ কিভাবে নির্ণয় করে সেই বর্গের সূত্র আমি ব্যবহার দেখাচ্ছি যে বর্গ আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে বর্গ নির্ণয় করব সূত্র প্রয়োগ করে আমরা যে বর্গ নির্ণয় করব সেই বর্গ নির্ণয় করাটা তোমাদের দেখালাম তাহলে একটা গেল ক নাম্বার দেখালো এবার খ নাম্বার দেখো একটা আছে যে খ নাম্বার আছে আচ্ছা এবার খ নাম্বারটা করব আমরা খ নাম্বারটা করা পারলে নিজে নিজে করো খ নাম্বারটার সাথে মাইনাস আছে কিন্তু খ নাম্বারটার সাথে দেখো মাইনাস 10 আছে তাহলে এটা অবশ্যই আমাদের মাইনাসের সূত্রে ব্যবহার হবে তাহলে এটা আমরা তুলে নিব খ নাম্বার তাহলে লেখা আছে 3x - 2y তাহলে এটা দেখো আমরা এখন কি করব এটার উপর বর্গ চিহ্ন দিব তাহলে 3x - 2y যেহেতু বর্গ নির্ণয় অবশ্যই আমাদের স্কয়ার দিতে হবে এটা যে সূত্রে अप्लाई হবে আমি সেটাও লিখে দিচ্ছি তোমাদের সাইটে তাহলে a - b হলো স্কয়ার তোমরা সূত্র অবশ্যই জানো তারপরেও আমি তোমাদের সাথে আলোচনা করতেছি এই যে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার এই যে দেখো এই সূত্র প্রয়োগ করব কারণ এখানে মাইনাস আছে যে তাহলে এটা হবে a মাইনাস b হলো স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এটা a মাইনাস b হলো স্কয়ারের সূত্র আমাদের अप्लाई করতে হবে অর্থাৎ এই প্রথমটাকে a ভাববা আর এই পরবর্তীটাকে আমরা b ভাববো মুখে বলবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু লেখার সময় লিখব হচ্ছে 3x আর 2y এই দেখো তাহলে a স্কয়ার মানে হচ্ছে 3 a স্কয়ার মাইনাস 2 a মানে প্রথমটা 3x b মানে দ্বিতীয়টা 2y প্লাস হচ্ছে এই যে b স্কয়ার তাহলে দেখো এটা হচ্ছে a এটাকে আমরা b ধরে নিছি তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2 এটা হচ্ছে a এটা হচ্ছে b প্লাস b স্কয়ার এই যে দেখো সূত্র আছে সূত্রের সাথে মিল করে a স্কয়ার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a মানে হচ্ছে এটা আর b মানে হচ্ছে এটা প্লাস হচ্ছে
हिसाब कर तीन स्कोर थे तीन त्रिक के नये स्कोर तीन दुकान छुकान बारो बारो एक्स वाई प्लस फोर वाई स्कोर निर्णय कर देखो ग नम्बर जो আচ্ছা গ নাম্বার দেখো বড় একটা অঙ্ক তো আছে তিনটা রাশি তো আছে গ নাম্বার লেখা আছে 2x + y + 3z তিনটা রাশি তো আছে এটা এখন আমরা কিভাবে বর্গ করব তাও তিনটা রাশিতে বর্গ দাও দেখো তাহলে 2x + y + 3z তারপর স্কয়ার দাও सूत्र যেহেতু তিনটা রাশি আছে এখানে তিনটা দেখো 2x y 3 তিনটা রাশি থাকলে তখন তোমরা এই সূত্রের সাহায্যে সহজে বর্গ নির্ণয় করতে পারবা অনেকেই a প্লাস b হোল স্কয়ার দিয়েই করে আর দুটোকে ধরে নেয় পারটাকে b ধরে নেয় তা না করে আমাদের যদি এই সূত্রটা মুখস্থ থাকে তাহলে খুব সহজে ভালো করে আমরা করতে পারব এই সূত্র যদি মুখস্থ থাকে তাহলে আমরা কি করতে পারব সহজে আমরা দেখো সহজেই এর বর্গ নির্ণয় করতে পারব এই সূত্র ব্যবহার করে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc 2c তার মানে কি এ প্রথমটা হচ্ছে a পরেরটা হচ্ছে b আর শেষটা হচ্ছে c এটাকে a এটাকে b এবং এটাকে c ধরে আমরা কি করব ওই সূত্রটা अप्लाई করে আমরা সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয় করব তাহলে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার যেহেতু দুটো করে অক্ষর আছে তাই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা যদি দুটো করে অক্ষর আছে যে দুটো দুটো করে সংযুক্ত আছে তাই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম যদি এখানে ব্র্যাকেট দেইনি মানে এখানে দুটো করে সংখ্যা আছে যে ওই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে প্লাস 2ab যে 2a a মানে 2x আর b মানে হচ্ছে y 2a তার সাথে হচ্ছে b প্লাস 2bc b হচ্ছে এটা c হচ্ছে এটা তাহলে 2bc 2bc c মান হচ্ছে 3z তারপর আবার 2cy ca আর c হচ্ছে এটা আর a হচ্ছে এটা তাহলে 2ce c মান হচ্ছে 3z আর a মান হচ্ছে 2x দেখো ওই সূত্র দেখে দেখে আমি লিখছি ওখানে যে সূত্র লিখছিলাম সেই সূত্র দেখে দেখে দেখো আমি এটা লিখেছি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab এখানে a হচ্ছে 2x b হচ্ছে y তাহলে 2ab প্লাস 2bc b মানে হচ্ছে এটাকে ধরবো c হচ্ছে এটা 2bc আর 2coa c মানে হচ্ছে এটা a মানে হচ্ছে এটা এই ভাবে আমরা দেখো এই সূত্রগুলো মুখস্থ থাকলে সূত্রগুলো দেখে আমরা অঙ্কের মধ্যে সূত্রগুলো अप्लाई করতে পারবো এগুলো আমরা হিসাব করে নাও তাহলে হিসাব করলে হচ্ছে 4x² + 2y² + 9z² এখানে গুণ করলে 4xy প্লাস 3 দুগুণ 6 yz আর হচ্ছে 3 দুগুণ 6 6 দুগুণ 12 zx এটাই হচ্ছে অ্যানসার
আমরা বর্গ সম্বন্ধে জানলাম একটু, এবার আমরা মান নির্ণয় নিয়ে একটু কিছু আলোচনা করবো। আমরা মান নির্ণয় কিছু অঙ্ক শিখবো, মান নির্ণয়ের অঙ্কগুলো কিভাবে করে সে অঙ্কগুলো আমরা একটু শিখে নেবো। যে মান নির্ণয়ের কিছু অঙ্ক আমরা শিখবো, মান নির্ণয়ের দুই একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, সেই অঙ্ক গুলো দেখে আমরা আবার মান নির্ণয়ের অঙ্ক করবো। দুটো অঙ্ক তুলি, দুটো অঙ্কের যে সূত্র আছে প্রথম সূত্রটা দিয়ে আমরা দুটো অঙ্ক করবো। এক নাম্বার দেখো, এ প্লাস বি সমান নাইন, এ বি সমান ফাইভ হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় কর, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় কর, নির্ণয় করো। আর একটা অঙ্ক দিচ্ছি আমি, দেখো এ মাইনাস বি সমান এইট আর এ বি সমান টু হলে, আচ্ছা ফোর দিয়ে এখানে ফোর হলে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় কর, এর মান নির্ণয় কর। আমি দুটো অঙ্ক দিছি, দেখো এই দুটো অঙ্ক আমরা করবো। যে একটা দিছি এ প্লাস বি সমান নাইন, এ বি সমান ফাইভ হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় কর। আবার এখানে দিছি a মাইনাস b সমান a আর b সমান 4 হলে আবার লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় কর। তাহলে সূত্রের মধ্যে এই জিনিসগুলো অ্যাপ্লাই কিভাবে করে সূত্রগুলো আমাদের জানতে হবে আগে। তাহলে এক নম্বর অঙ্ক যখন আমরা করব, তখন আমরা এখন এক নম্বর অঙ্কটা সলভ করতেছি, দেখো আমরা কি লিখবো, দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন আর এ বি সমান হচ্ছে ফাইভ আর এ স্কয়ার প্লাস হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আছে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো দুটা সূত্র কতদিন লেগে দিছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আবার লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার সমান প্লাস টু এ বি। এইভাবে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুটা সূত্র লেখা যায়, দুই ভাবেই লেখা যায়, প্লাস দিয়েও লেখা যায় আবার মাইনাস দিয়েও লেখা যায়। এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার, তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো লেখা যায় এ প্লাস হোল স্কয়ার মাইনাস টু এ বি আবার এ মাইনাস হোল স্কয়ার প্লাস টু এ বি। এখন এই অঙ্ক করার সময় আমরা কোন সূত্রটা ব্যবহার করব, তাহলে আমরা দেখবো যে মান কি দেওয়া আছে। এই দেখো প্লাস যে মান দেওয়া আছে, যখন প্লাস যে মান দেওয়া থাকবে তখন আমাদের এই যেখানে যে প্লাস আছে সূত্র, এই প্লাস এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এক নম্বর অঙ্ক দেখো প্লাস যে মান দেওয়া আছে আর এই দুটোর সূত্রের মধ্যে এই যে প্লাস যেটা আছে, এই যে প্লাস এই সূত্রটা আমাদের লিখতে হবে। এই সূত্রে লিখলে হবে না, এই সূত্রে লিখলে আমরা কি পাবো, মান পাবো না, কারণ এখানে মানটা তো আছে প্লাস দিয়ে। আমরা যদি প্লাস মাইনাস দিয়ে লিখি তাহলে আমরা এই মানটা পাবো না। তাহলে আমাদের সূত্র নির্ভর করবে কার উপর, মান কি দিয়ে দেওয়া আছে। মান যদি প্লাস দিয়ে দেওয়া থাকে তাহলে এই সূত্রে ব্যবহার করতে হবে, এই যে মান প্লাস দিয়ে দেওয়া আছে তাহলে আমাদের এই সূত্রে ব্যবহার করতে হবে। আর মান যদি মাইনাস দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই সূত্রে ব্যবহার করতে হবে। এক নম্বর অঙ্কটা প্লাস এ মান আছে, যে প্লাস বি, আমরা কি লিখবো যে এ প্লাস বি হোল স্কয়ার, দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। তাহলে এ বির মান, এ প্লাস বি মান হচ্ছে নাইন, তারপরে স্কয়ার দুই গুণন এ বির মান হচ্ছে ফাইভ, নয় নং 81 বিয়োগ হচ্ছে 10 মানে 71 হচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে 71। বাস তাহলে 81 থেকে 10 বাদ দিলে 71 হয়। তো এখানে ছোটখাটো অঙ্ক শিখতেছি, হয়তো কঠিন অঙ্ক না, কঠিন অঙ্ক তো দরকার নাই,
আমরা তো এখানে অঙ্ক শিখতেছি না, অঙ্কের মধ্যে সূত্রের ব্যবহার শিখতেছি আমরা। যার জন্য দুই সাইডে উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আসলে সূত্রগুলো অঙ্কের মধ্যে কিভাবে ব্যবহার করা। অনেক সময় অনেকে বুঝতে পারে না যে এই সূত্রের লক্ষ্য কখন, এই সূত্রের লক্ষ্য কখন, অনেকে এরকম ধারণার মধ্যে পড়ে। আমি সেটা তোমাদের ওই দিনে দুটো অঙ্ক তুলছি আমি, একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে, যাতে এটাকে বুঝে দিতে পারি কখন কোন সূত্র ব্যবহার হবে। তাহলে এক নম্বর অঙ্কটা করলাম আমরা, এবার দুই নম্বর অঙ্কটা করবো আমরা। দুই নম্বর দেখো, এ মাইনাস বি সমান দেওয়া আছে হচ্ছে 8, আর এ বি সমান তো আছে 5। তাহলে দুই নম্বর অঙ্কটা আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে তোমরা তুললো দুই নম্বর অঙ্কটা, আর প্রদত্ত রাশি যে সূত্র আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে দেখো দুই নাম্বার অঙ্ক, তাহলে এখানে মান দেওয়া আছে মাইনাস, যেহেতু এখানে মাইনাস এর মান দেওয়া আছে, তাহলে এই মাইনাস এর মান দেওয়া থাকার জন্য দেখো এই জায়গাটা আমাদের কি করতে হবে, আমাদের এই যে মাইনাস এর এই সূত্রটা ব্যবহার করতে হবে। যেহেতু মাইনাস এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই মাইনাস এর এই মানটা আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে মাইনাস এর মান দেওয়া আছে, তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমাদের পরবর্তী যে সূত্র আছে এ মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, সেই সূত্রে ব্যবহার করতে হবে। মাইনাস এর মান দেওয়া আছে, এখানে আমাদের মাইনাস এর সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে এ প্লাস এ মাইনাস বি মান দেওয়া আছে হচ্ছে 8, তারপর স্কয়ার দা 2 ইনটু এ বি এর মান হচ্ছে 4, তাহলে 8 আটটা 64, আর 4 দুগুণ 8, 64 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 72। এটা হচ্ছে 72 অ্যান্সার। ওকে, তাহলে এ একটা গেল। এখন আরো দুই কোয়ালিটির সূত্র আছে, দেখো আমি লিখি, আরো দুটো অঙ্ক আমরা করি, আরো তিনটা অঙ্ক করবো আমরা লিখি। তাহলে দুই নাম্বার বা তিন নাম্বার অঙ্ক তুলতে চাই, দেখো তার আমরা লিখবো যে এ প্লাস বি সমান 5 2 হলে তাহলে এ মাইনাস বি হল স্কয়ার এর মান নির্ণয়, এ মান নির্ণয় তো আচ্ছা। আর 4 নম্বরটা এরকম দিচ্ছি, এ মাইনাস বি সমান 7, এ বি সমান 1 হলে এ প্লাস বি হল স্কয়ার এর মান নির্ণয় কর। বাস তাহলে দেখো, তাহলে এখানে ওভাবে দুটো অঙ্ক দিছি আমি, এবার হল স্কয়ার আছে কিন্তু এবার স্কয়ার নেই, এবার আসলে হচ্ছে কোন সিদ্ধান্ত আছে অর্থাৎ যে এ প্লাস হোল স্কয়ারের সূত্র। দেখো কোন সিদ্ধান্ত 3 এবং 4 নাম্বার মনে হয়, কোন সিদ্ধান্ত 3 এবং 4 নাম্বার মনে হয় লিখে দিয়েছিলাম তোমাদের যে এ প্লাস হোল স্কয়ার সমান এ মাইনাস হোল স্কয়ার সমান আর এ প্লাস হোল স্কয়ার সমান দুটো সূত্র ছিল। তাহলে 3 নাম্বার যখন আমরা করবো, তাহলে এ প্লাস বি সমান 5 আর এ বি সমান হচ্ছে 2, আর প্রদত্ত রাশিটা হচ্ছে সরাসরি সূত্র না
আলাদা মনে করো না, এটা কিন্তু সূত্র আছে, আমাদের বসাতে কোন সিদ্ধান্ত মান নির্ণয়ের যে সূত্র আছে সেটা বসাইতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সূত্র আছে হচ্ছে বিপরীতটা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি, এই যে হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস হবে, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, আর বুঝবে এরপর মাইনাস হবে। এখন মান বসাতে হবে, এ প্লাস বি মান কি আমরা ধরছি ফাইভ, আর এ বি এর মান হচ্ছে দুই, তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ চার দুগুণ আট, 25 থেকে 8 বাদ দিলে কত থাকে 17 মনে হয়, এই হচ্ছে 17 অ্যানসার। এ মাইনাস হোল স্কয়ার সমান এ প্লাস হোল স্কয়ার মাইনাস ফোর এবি, ব্যাস মান গুলো বসা দিলাম, হিসাব করলাম, আমি দিলে আমি নম্বর লিখে দিয়েছি, আমি আজকে যাবো নি, সূত্র জানি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে ফোর এ বি, খালি সূত্রের মান লিখে দাও, বাস খালি এ মাইনাস বি মান দেওয়া ছিল সেভেন, তারপরে স্কয়ার ফোর ইন্টু ওয়ান, এইভাবে আসলে আমরা সূত্র গুলা প্রয়োগ করবো, সূত্র খালি শিখলে হবে না,
সূত্র খালি শিখলে হবে না, সেই সূত্র আবার প্রয়োগও দেখাতে হবে। খালি সূত্র শিখলে হবে না, সেই সূত্র আবার প্রয়োগ কিভাবে করতে হবে আঁকের মধ্যে সেই জিনিস আমাদের অবশ্যই জানা দরকার। ওকে, আমি যতদূর পারলাম তোমাদের কিছু আলোচনা করে দিলাম সূত্র, আজকে আর সময় নাই, সবাই ভালো থেকো। আর সূত্রগুলো অবশ্যই 20 মিনিট ভালো জানতে হলে সূত্র কিন্তু মুখস্থের কোনো বিকল্প নাই, সূত্র অবশ্যই।